অস্থির অবস্থা চলছে। তো আমাদের যারা সাংবাদিক, তারা যুদ্ধে হোক বা যে কোনো ইনসিডেন্ট কভার করা তাদের নৈতিক দায়িত্ব। তো বাংলাদেশে যখন এই রকম অস্থির পরিস্থিতি চলছে, তখন সাংবাদিকরা সেখানে কভার করতে গেলে বিভিন্ন সময়ে তাদের উপর নানাভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছে, এবং যারা এই ষড়যন্ত্র করছে, হ্যাঁ, তারা 5 জন সাংবাদিককে হত্যা করেছে এবং 100 জনের ওপর সাংবাদিককে আহত করেছে। তো আমরা মনে করি যে এটা মিডিয়ার ওপরে একটা আক্রমণ, এবং সাংবাদিকরা যেহেতু জনগণের কাছে সমস্ত খবর পৌঁছে দেন, তো তাদেরকে হত্যা করা মানে মানুষের যে তথ্য জানার অধিকার, হ্যাঁ, সেটাকে খর্ব করা। তো আমাদের পার্শ্ববর্তী দেশে এই রকম ঘটনা ঘটছে, এবং আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা এর তীব্র প্রতিবাদ করছে, এবং এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা একটা বিক্ষোভ সমাবেশ এখানে করছি, এবং আমরা দাবি তুলছি যে যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই, এবং অবিলম্বে সাংবাদিকদের উপর যে অত্যাচার চলছে, হ্যাঁ, সেটা বন্ধ করতে হবে। না, আপনারা সবাই জানেন পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। যেমন 2011 সালে টিউনিসিয়া, মিশর এবং লিবিয়ায় সরকার পরিবর্তন হয়েছে, এবং অন্তত 2টি দেশে রাষ্ট্রনায়করা নিহত হয়েছে। হোসনি মুবারক মিশরে কারাগারে নিহত হয়েছেন, এবং লিবিয়াতে মুয়াম্মর গাদ্দাফিকে রাস্তার মধ্যে মারা হয়েছে। তো এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, পৃথিবীর ইতিহাসে অনেক আছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পরিবর্তন হলো, সেটাও আমরা দীর্ঘদিন ধরেই আমরা আশঙ্কা করছিলাম। কিন্তু এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের উপর যে আক্রমণ নেমে এসছে, বা অন্যান্য জনগণের একটা বড় অংশের উপর যে আক্রমণ নেমে এসছে, যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, সেটা অভূতপূর্ব এবং এই ধরনের নজিরবিহীন ঘটনা বলা যায়। তো যাই হোক, আমি সংখ্যালঘুদের প্রশ্নটা এখানে আনব না। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিক হত্যার প্রতিবাদ। বাংলাদেশে ইতিমধ্যে আমরা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং 100+ বিভিন্নভাবে আহত হয়েছে। এটা একটা বর্বরোচিত ঘটনা, এবং পৃথিবীর কম দেশেই এ ধরনের নজির আছে। সাংবাদিক হত্যা করা হয় প্রতি বছরই, বিভিন্ন দেশে কয়েকজন সাংবাদিক নিহত হন স্বৈরাচারী সরকারের বিভিন্ন যে বিভাগ থাকে তাদের দ্বারা, যেমন পুলিশ, মিলিটারি ইত্যাদি। কিন্তু বাংলাদেশের এই ধরনের ঘটনা এটা অভূতপূর্ব। যে সমস্ত সাংবাদিকরা নিহত হয়েছেন, তারা শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, এবং এই অপরাধেই তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই অন্য সমস্ত সুস্থ চেতনা সম্পন্ন মানুষের মতো। বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিকদের, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যমের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা দেশীয় সংস্থা এর নিন্দা জানিয়েছে। আমরা তার সঙ্গে সামিল হয়েছি, এবং যদি এই ধরনের ঘটনা বন্ধ না হয়, এবং যদি দোষীদের কঠোর শাস্তি দিয়ে নিহত সাংবাদিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।